হ্যালো এভরিওয়ান, টেকনোলজি বি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে মায়াজাল ইউটিউব চ্যানেলের মতো কিভাবে আপনি মোবাইল দিয়ে ভিডিও বানাবেন, অথবা মায়াজাল, অদ্ভুত 10 এরকম যতগুলো অদ্ভুত ইউটিউব চ্যানেল আছে আপনি তাদের মতো কীভাবে ভিডিওগুলো মেক করবেন এবং তাদের মতো ভিডিওগুলো আপনি কোথা থেকে পাবেন। ওকে, সো আজকের ভিডিওটি আমি আপনাকে একদম রিকোয়েস্ট করবো যে আপনি যদি মায়াজাল চ্যানেলের মতো ভিডিও বানাতে চান বা অদ্ভুত 10 ইউটিউব চ্যানেলের মতো ভিডিও বানাতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে একদম পুরো ভিডিওটি ওয়াচ করতে হবে। সো আপনার ভিডিওটি দেখানোর আগে আপনাকে একদম আরেকটা কথা বলে নিই যে আজকে আমি কিন্তু দেখেছি যে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখেছি যে আপনারা কীভাবে মায়াজাল চ্যানেলের মতো ভিডিও বানাবেন, অদ্ভুত 10 ইউটিউব চ্যানেলের মতো কীভাবে ভিডিও বানাবেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দেবো যে খুব সহজে এমনভাবে আপনি ভিডিওগুলো কোথা থেকে মায়াজাল চ্যানেলের মতো, যে মায়াজাল চ্যানেল কোথা থেকে ভিডিওগুলো নেয় এবং কীভাবে তা মেক করে। ওকে, সো আমি আজকে আপনাদেরকে এই পদ্ধতিটা শেখাই দেবো। সো আশা করি ভিডিওটি মিস করবেন না। তো আমি আপনাকে এমনভাবে দেখাই দিব যে আপনার চ্যানেলে যে মায়াজালের মতো যে ভিডিওগুলো আপলোড করবেন ওই ভিডিওগুলোতে কোনো রকমভাবে কোনো স্ট্রাইক আসবে না বা কোনো যে রিভিউজ আসবে না বা আপনার ওই ভিডিওটি মনিটাইজ পেতে অনেক কষ্ট হবে, এটা কোনোভাবে হবে না। তো আমি আপনাদেরকে এমনভাবে আজকে দেখাই দিব। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই আমাদের এখানে প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করে দেওয়ার পর যখন বেল আইকন আসবে, বেল আইকন অনেক কিছু ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এরকম অদ্ভুত ভিডিওগুলো আপনি কীভাবে বানাবেন এবং আপনি কীভাবে ফ্রি নেট চালাবেন এবং যে কিছু যে ইউটিউব চ্যানেলে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো আপনাকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকন অল করে রাখবেন, তো এরকম আপডেট ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে। ওকে, সো বিয়ার ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে এবং কী করতে হবে আপনার মায়াজাল চ্যানেলের মতো ভিডিও মেক করতে হলে আমি প্রথমে বলে নিই। ওকে, তো প্রথমে আপনাকে লাগবে যে ভিডিও এডিট করার জন্য একটি কাইনম্যাস্টার অ্যাপসটি। ওকে, আমি আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি গুগল প্লে স্টোর চলে যাবেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি শুধুমাত্র কাইনম্যাস্টার লিখলে কিন্তু কাইনম্যাস্টার অ্যাপসটি পেয়ে যাবেন বা কাইনম্যাস্টার অ্যাপসটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। ওকে, সো বিয়ার্স, আমি এখন আপনাকে দেখা দেবো যে আপনি মায়াজাল চ্যানেলের মতো কীভাবে অদ্ভুত ভিডিওগুলো নেবেন। ওকে, সো সেটি করার জন্য আপনি কী করবেন যে আপনার যে আপনার ইউটিউবে চলে আসবেন। সো আমি প্রথমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনি কীভাবে এই যে মায়াজাল ইউটিউব চ্যানেলের মতো অদ্ভুত 10 ইউটিউব চ্যানেলের মতো ভিডিও ফুটেজগুলো আপনি এখন থেকে নেবেন। ওকে, সো আপনারা হয়তো অনেকে জানেন না যে মায়াজাল চ্যানেলের মতো ভিডিও আপনি মেক করতে চান, ঠিক আছে, কিন্তু আপনি কীভাবে ফুটেজগুলো নেবেন এগুলো কিন্তু আপনি অনেকেই জানেন না। সো বিয়ার্স, আপনি যদি চান যে ইউটিউব থেকে কিছু ফুটেজ নেবেন সেই জন্য আপনি সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পর আপনি এখানে লিখবেন যে MYST, ওকে, MYSTRY, ওকে, MYSTRY CCTV, ওকে, তো আমি এখানে CCTV লিখি। তো CCTV লেখার পর আপনি দেখতেছেন যে আমার এখানে কিছু CCTV লেখে সার্চ করে দিব। সো ভিডিও সার্চ করে দেওয়ার পর দেখবেন যে আমার সামনে হাজার হাজার যে বিশ্বের মধ্যে যে CCTV ক্যামেরার ফুটেজগুলো রয়েছে, যে মানে গুরুত্বপূর্ণ যে CCTV ফুটেজগুলো রয়েছে, আপনি কিন্তু এগুলো নিয়ে যদি আপনি ভিডিও বানান দেখবেন যে এক ভিডিও ভাইরাল হবে। আপনি দেখতেছেন যে মায়াজালে কিন্তু একটা এরকম একটা ভিডিও বানাচ্ছে। ওকে, আপনি দেখতেছেন যে এখানে পুরো বিশ্বে যে CCTV ফুটেজগুলো রয়েছে আপনি কিন্তু এখানে সবগুলো কিন্তু CCTV ফুটেজগুলো চলে আসছে। ওকে, আপনি এখানে দেখতেছেন যে, সো বিয়ার্স, আপনাকে আরও একটা কাজ করতে হবে, আপনি যদি মায়াজাল ইউটিউব চ্যানেলের মতো যদি ভিডিও বানাতে চান তাহলে আপনাকে প্রথমে একটা করতে হবে, সেটি হলো আপনাকে ভালো মানের একটি, ওকে, ভালো মানের কোয়ালিটি, ভালো কোয়ালিটির সাউন্ডওয়ালা একটি মাইক্রোফোন লাগবে। তো আমি আপনাকে সাজেস্ট করবো যেহেতু আপনি মোবাইল দিয়ে তৈরি করবেন তাই আপনি একটা বয়া MI মাইক্রোফোন কিনে নেবেন। ওকে, তো আপনি যদি সাউন্ড কোয়ালিটিতে ভালো হয় তাহলে ভিউয়ার্স আপনার ভিডিও অবশ্যই ওয়াচ করবে। আপনি এখানে দেখছেন যে হাজার হাজার CCTV ফুটেজ। ওকে, সো ভিউয়ার্স, আপনি যদি সাউন্ড যদি আপনি কান নিয়ে একটা বানাবেন তাই আপনি যে কোনো কিছু নিয়ে যদি যে কোনো কিছু ফুটেজ নিতে হলে আপনাকে প্রথমে কী করতে হবে, MYSTRY লিখতে হবে। MYSTRY লেখার পর আপনি এবার যে কোনো কিছু নাম লিখে দেন, তো আমি এবার কার লিখব। তো কার লেখার পর দেখবেন তো অনেক ভিডিও চলে আসবে। সো আরেকটা হলো আপনার মায়াজালের মতো যদি ভিডিও বানাতে চান তাহলে আপনাকে স্ক্রিপ্ট করা লাগবে, আপনার যে কথাগুলো বলবেন আপনি কিন্তু ক্যামেরার সামনে আসলে কিন্তু আপনার কথাগুলো অনেকে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তাই আপনি স্ক্রিপ্ট করে রাখবেন। আপনি খাতায় বা খাতা লিখে রাখার পর তো ওগুলো দেখে লিখে বলবেন। ওকে, সো বিয়ার্স, আমরা যখন MYSTRY কার্ড লিখলাম, কার্ড লেখার পরে কিন্তু আমাদের সামনে হাজার হাজার কার্ড চলে আসছে, বিশ্বে আমাদের যে কার্ডগুলো রয়েছে, এই যে অদ্ভুত কার্ডগুলো রয়েছে আপনি কিন্তু দেখতেছেন যেগুলো কিন্তু সব কিছু আমাদের এখানে শো করছে। সো আপনি এখানে দেখতেছেন যে আপনি যদি এখানে দেখেন এটা নিয়ে যদি আপনি ভিডিও বানান অবশ্যই একটা ভিডিও ভাইরাল হলেও হতে পারে। সো আপনি এখানে দেখতেছেন যে এরকম আপনি যদি MYSTRY কার, MYSTRY CCTV, MYSTRY হাউস, বিশ্বের মাঝে যে বড় বড় বাড়িগুলো রয়েছে আপনি যদি এগুলো নিয়ে যদি এই ভিডিওগুলো এখানে সার্চ করেন আপনি এখান থেকে কিছু ফুটেজ নিয়ে যাবেন। সো অনেকে বলছে যে আপনি এগুলো যদি আপনি কপিরাইট ধরবে কিনা। সো বিয়ার্স,
আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যদি মাহেজাল চ্যানেলের মতো যদি ভিডিও বানাতে চান তাহলে আপনার চ্যানেলের মধ্যে দেখবেন যে কোনো না কোনো দিন যে এই আপনার চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে, যেহেতু আপনি অল্প অল্প ফুটেজ নিলেও যদি কোনো কোম্পানির চোখে ধরা পড়ে যান তাহলে আপনার চ্যানেলটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো আমি আপনাকে সাজেস্ট করবো আপনার মনের মধ্যে যেটা আছে আপনি সেটা নিয়ে কাজ করেন, কনফিডেন্ট নিয়ে কাজ করবেন না। ওকে, সো বিয়ার্স এবার আমি আপনাকে কিছু ওয়েবসাইট দেখা দিব, ঠিক আছে বিয়ার্স? আপনার ওই ওয়েবসাইট থেকে কিন্তু অসংখ্য অদ্ভুত অদ্ভুত ওয়েবসাইট থেকে আপনি কী করতে পারবেন যে কপিরাইট ফ্রি ভিডিও নিতে পারবেন। সো বিয়ার্স অনেকে বলতেছে নাকি যে কপিরাইট ফ্রি ভিডিও নিতে হলে যখন আপনি ভিডিওটা মেক করো, ঠিক আছে, কপি পুরো ভিডিওটা মেক করবেন, মেক করার পর আপনি কী করবেন যে এখানে আপনি এখানে আর কপি একটা কপিরাইট ডিসক্লেইমার দিয়ে দিবেন। সো আমি আপনাকে কপিরাইট ডিসক্লেইমারটা, সো বিয়ার্স আপনি আমার স্ক্রিনে দিতেছেন যে একটা কপিরাইট ডিসক্লেইমার রয়েছে। ওকে, আপনি এই কপিরাইট ডিসক্লেইমারটা আপনি অবশ্যই অবশ্যই স্ক্রিনশট করে নিন আমার ভিডিও থেকে। আপনাকে কী করতে হবে, প্রথমে যদি আপনার মায়াজাল অদ্ভুত দশ ইউটিউব চ্যানেলগুলোর মতো যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে আপনাকে ওই এরিয়া আপনি স্ক্রিনশটটা দেখছেন, আমার স্ক্রিনে যে ফুটেজটা লিখছেন যে লেখাগুলো দেখতেছেন যে আপনি এখানে এই লেখাগুলো কিন্তু এভাবে দিতে হবে। আপনি এখানে দিতেছেন যে কপিরাইট ডিসক্লেইমার। ওকে, আপনি এখানে দিতেছেন আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ওয়েবসাইট থেকে, যে ভিডিওগুলো আপলোড করবেন ইউটিউব থেকে, আপনি এখানে একটা ফেয়ারওয়েল দিয়ে দেবেন। ওকে, সো আপনি দিতেছেন যে আন্ডার সেকশন 107 ইন কপিরাইট অ্যাকশন 1976। ওকে, সো আপনি 107 দ্বারা কিন্তু আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন আপনি এখানে কপিরাইট নাও আসলেও আসতে পারে, যে এত যেহেতু আপনি ফেয়ার ওয়াজ নিয়ে ভিডিওগুলো মেক করতেছেন। ওকে, সো বিয়ার্স আপনি এটা কিন্তু স্ক্রিনশট করে নেবেন। সো বিয়ার্স আমি এখন আপনাকে গুগল ক্রমে চলে যাবো, গুগল ক্রমে যাওয়ার পর আপনি ওয়েবসাইট থেকে কীভাবে অদ্ভুত ভিডিওগুলো নেবেন। ওকে, সো আপনি যদি অদ্ভুত ভিডিওগুলো নিতে চান তাহলে আপনি এখানে গুগল থেকে সার্চ করবেন কপিরাইট ফ্রি ভিডিও। ওকে, কপিরাইট ফ্রি, ওকে কপিরাইট আমি এখানে লিখি প্রথমে কপিরাইট, ওকে কপিরাইট ফ্রি ভিডিও লিখি আপনি, আমি আর এখানে কপিরাইট 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 ফ্রি ভিডিও, কপিরাইট ফ্রি ভিডিও লেখার পর আমার এখানে একটা সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর ভিউয়ার্স আমার এখানে একটা দেখতেছেন একটু কিছুক্ষণ লোড নেবে। সো লোড নেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে কিছুক্ষণ যদি আপনি একটু নিচে আসেন তো আপনি এখানে লিখতেছেন, আমি যদি এখানে লিখি কপিরাইট ফ্রি ভিডিও এই কার, ওকে কার নিয়ে যদি আপনি যদি ভিডিও বানাতে চান আবার আমি আপনাকে দেখাই দিই, তো আমি কার লিখে সার্চ করব। তো সার্চ করার পর আপনি যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। তো আমি প্রথম ফার্স্টে বলো প্রথম ওয়েবসাইটের ভিতরে চলে যাব। তো আমি ওয়েবসাইটের ভিতরে এখানে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর আমার সামনে হাজার হাজার অসংখ্য অসংখ্য অদ্ভুত কিন্তু আমার সামনে ভিডিওগুলো চলে আসবে। তো এগুলো কিন্তু একদমই ফ্রি, আপনি এগুলো ইউজ করতে পারবেন, তো আপনার কোনো সমস্যা হবে না। সো বিরোধ আমি একটা আমরা একটা ওয়েবসাইটের ভিতরে আসলাম। সো আসার পর আপনি এখানে দেখতেছেন যে টেকনোলজি পিপল আরও কিন্তু আরও কিছু নিচ্ছে, আপনি এখানে দেখতেছেন যে স্লো মোশন নেচার। সো বিয়ার্স আপনি কোনটা নিয়ে আপনি এখান থেকে ভিডিওগুলো নিতে চান? সো আমার আমার আমরা একটি টেকনোলজি ভিডিও টেকনোলজি নিয়ে একটা ভিডিও দেখি। সো টেকনোলজির উপরে আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর আপনার আমার এখানে আমাদের এখানে কিছুক্ষণ লোড নেবে। সো বিয়ার্স আপনার দেখতেছেন যে আমাদের এখানে টেকনোলজি নিয়ে যদি আপনি ভিডিও বানাতে চান তাহলে হাজার হাজার ভিডিও আপনার সামনে অদ্ভুত চলে আসবে এবং বিশ্বের যে কোনো ভিডিও আপনার এখানে চলে আসবে। সো বিয়ার্স আপনি এখানে দেখতেছেন যে আমার আপনার এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে। তো আশা করি আপনি এখানে সার্চ করে দেবেন টেকনোলজি নিয়ে। তো টেকনোলজি সার্চ করে দেওয়ার পর আমি আপনাকে এখন ভিডিওগুলো দেখাই দিই। ওকে, সো ভিডিওগুলো দেখানোর পর আমার এখন এখান থেকে ভিডিওগুলো কিন্তু সব চলে আসছে। ওকে, আপনি তো আপনি এই কপিরাইট ফ্রি এগুলো কিন্তু সবগুলো কিন্তু কপিরাইট ফ্রি, আপনি যদি এগুলো নিয়ে ভিডিও বানান অবশ্যই আপনি দেখতেছেন যে এগুলো কিন্তু একটা বিশ্বের এটা কিন্তু দেখা যাচ্ছে একটা বিশ্বের নেটের ভিডিও রয়েছে। আপনি এখান থেকে এটা কিন্তু ওয়াইস ইউজ করতে পারেন শুধুমাত্র ফেয়ারওয়েজ দিয়ে। তো আমি আপনাকে তখন দেখাই দিচ্ছি যে স্ক্রিনে আপনি কপিরাইট ফ্রি এটা কিন্তু প্রত্যেক ভিডিওতে এগুলো যদি আপনি মাইজা সেলের মতো যদি ইউজ ভিডিও বানান তাহলে আপনি প্রত্যেক ভিডিওতে কিন্তু এগুলো ইউজ করতে হবে কপিরাইট ডিসক্লেইমার। ওকে, সো আপনি কিন্তু এভাবে কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও আপনি লেখে লেখে ইউটিউবে কিন্তু সার্চ করে কিন্তু এরকম ভিডিওগুলো মেক করতে পারেন। সো আশা করি ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগেছে এবং আপনার কথাগুলো আমি আবারও বলে নিই, আপনি যদি মায়াজাল চ্যানেলের মতো ভিডিও বানাতে চান তাহলে আপনাকে কী করতে হবে, একটা ভালো স্পষ্ট মাইক্রোফোন লাগবে এবং দ্বিতীয় কথা হলো আপনাকে স্ক্রিপ্ট করতে হবে। আপনি যদি কথার মাধ্যমে যদি আটকে যান তাহলে মানুষ কিন্তু আপনার ভিডিওটা মেক দেখবে না। সো দুইটা কাজ হলো আপনার একটা ভালো মানের মাইক্রোফোন লাগবে। সো আমি আপনাকে আবারও সাজেস্ট করবো আপনার বয়া এমআই মাইক্রোফোন নিয়ে দেবেন। সো কীভাবে মায়াজাল মতো এডিট করতে হবে পরবর্তীতে দেখাই দিব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং এছাড়া নতুন সঙ্গে দেখলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।